তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সমর্থন করে না সংবিধান। বর্তমান ব্যবস্থাতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে মতবিনিময় শেষে এই কথা বলেন আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রতিনিধি মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে। এ সময় সাম্প্রতিক নির্বাচনে দুই প্রার্থীর ওপর হামলার বিষয়ে জানতে চেয়েছে প্রতিনিধি দলটি। পরে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় নির্বাচনে যে কোনো দেশ পর্যবেক্ষক পাঠাতে পারবে। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। এই জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সফর করছে। এ দলে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে ছাড়াও আয়ারল্যান্ড থেকে ইইউ রাজনৈতিক বিষয়ক জ্যেষ্ঠ সাংবাদিক নিক পল, জাপানের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী ইউ রয়েছেন। সংবিধান তো তত্ত্বাবধায়ক সরকার সাপোর্ট করে না। পদ্ধতিটা ভালো হলেও আপনাদের আইন পরিবর্তন করতে হবে, সেটা তো সম্ভব নয়। বর্তমান পদ্ধতিতেও নির্বাচন কমিশন অবাধ নির্বাচন করতে পারবে বলে আশা করি। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে যুক্তরাষ্ট্র পুরো পরিবেশের ওপর লক্ষ্য রাখছে। যারা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসতে চায়, নির্বাচন কমিশন তাদেরকে স্বাগত জানায়, তবে অবশ্যই তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এখানে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসতে হবে। নগদ আসার পরে এখন দিনে বাজে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।